আল্লাহর নবী বলেন, ছয় প্রকার নারীকে আল্লাহ জাহান্নামে না দিয়ে পারবে না, জাহান্নামে তাদেরকে দেবে। এক নম্বরে যারা চোর বলে রাস্তার বাইরে বের হয়ে ঘুরে বেড়ায়, এই এলাকায় এসব মহিলা নেই, বলার দরকার নেই, বের হয়। দ্বিতীয় নম্বর যারা স্বামীকে সম্মান করে না, তিন নম্বরে স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে যারা হাসি তামাশা আনন্দ উল্লাসে মিতে থাকে, এটা শহরে বেশি হয় গ্রামে নেই। চার নম্বর অপবিত্র থেকে পবিত্র হতে যারা অলসতা করে, এটা আপনি না বুঝলে ওনারা বুঝবে। পাঁচ নম্বরে মিথ্যা করে গেবত করে কসম করে বসে বসে, মেয়েদের অভ্যাসই এইটা, কথায় কথায় কি দেয়, কসম দেয় কি দেয়। ছয় নম্বরে অন্যের সুখ দেখে যারা হিংসা করে, দিলেই শুধু খোটা দেয়। সম্মানিত মা বোন যারা এসেছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় হাদিস, আল্লাহর নবী বলেন, কেউ যদি স্বামীর ভালোবাসা পেতে চায় তাহলে আমি নবী তাকে আদেশ দিলাম সে যেন দশটা কাজ পালন করে। কয়টা? এক নম্বরে নামাজের পরে যেন স্বামীর জন্য দোয়া করে। কোরআনে কারীম জানিয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা শুধু পুরুষের দোয়া না, মহিলারা দোয়া করবে, রব্বুল আলামিন তুমি আমাকে ভালো স্বামী দাও। কি স্বামী? ভালো স্বামী তো ওইটা যেটা লাল পানি খায়, এটা ভালো স্বামী, ভালো স্বামী এটা বাবা খায়, বাবা খায় ডাইল, খায় ডাইল, খায় না মানে ডাইলও খাওয়া যাবে না, ডাইলও খাওয়া, ডাইল ওই ডাইল, ডাইল ওই ফ্যান্সি ডাইল, ফ্যান্সি ডাইল। সম্মানিত মা বোন, যে সমস্ত স্বামীরা বিড়ি খায়, এ দোষ শুধু স্বামীর একা না, আপনারও দোষ আছে, আপনারও দোষ আছে, ওর কাছে থাকবেন না, ওর কাছে থাকবেন, বিছানা আলাদা করে দিবেন, বিছানা আলাদা। দেখেন পাঁচ দিন পরে ওই এমনি বিড়ি ছেড়ে দিবেন, এমনি বিড়ি ছেড়ে দিবেন। আপনার আপনার জ্ঞান জাম্বাক, জ্ঞান জাম্বাক। দুই নম্বরে, দুই নম্বরে স্বামী যদি বৈধ কোনো হুকুম করে, জীবন থাকতে আপনার মেনে নেওয়া লাগবে, বৈধ হুকুম, অবৈধ হুকুম না, অবৈধ হুকুম না। তিন নম্বরে, নম্বরে খুশি থাকেন, খুশি থাকেন আর সুখে থাকেন আর দুঃখে থাকেন, তাকে হাসি তামাশা বা হাসি খুশি রাখার চেষ্টা করা লাগবে। সংসারে যদি শান্তি থাকে, অভাবও থাকে, অনটনও থাকে, অন্তত স্বামীকে আনন্দ দেওয়ার জন্য আপনার যা আছে তাই নিয়ে চেষ্টা করা লাগবে। এখন যদি বলেন খাবারই নেই আনন্দ দেব কি দিয়ে, বিশ্ব নবীর ঘরেও কিন্তু ওই রকম খাবার ছিল না, কিন্তু আনন্দ ছিল। আল্লাহর নবী বলেন, আমার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে একদিন গোসল করাতে ছিলেন, অসতর্কতা বশত তার পায়ের আঙ্গুল একটা টেবিলের বা চেয়ারের টুলের পায়ের নিচে পড়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পানের দিয়ে ভেসে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, পানির ভেতরে লাল যেন কি দেখা যায়। হযরতে আয়েশা বললেন, হে নবী, আপনি যখন বসেছিলেন এই টোলের উপরে, অসতর্কতা বশত একটা আঙ্গুল ওর নিচে পড়ার কারণে ফিনকি দিয়ে রক্ত মনে হয় বের হচ্ছে। নবীজি উঠলেন, আয়েশার ওই জায়গার মুখের থুথু বা লালা লাগিয়ে দিলেন, ব্যথা ভালো হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আয়েশা একটু আগে কেন বললে না তাহলে এই কষ্টটা পেতে না। আয়েশা বলেন, হে রসুল, এটা তো একটা পায়ের আঙ্গুল ফেটেছে, আমার কলিজাও যদি ফেটে দিত আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি উঠতে বলতে পারতাম না, পারতাম না। এরকম মহিলা এখন প্রত্যেকের ঘরে ঘরে আছে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, একজন রেগে গেলে অন্য জন যেন শান্ত থাকে। আপনার স্বামী যদি রেগে যায় কোনো বিষয়ে শান্ত থাকবেন, এটা মেয়েদের দায়িত্ব দিয়েছেন। পাঁচ নম্বরে ভালো কাজ যদি সে করে, অবশ্যই আপনার ভালো কাজের প্রশংসা স্বামীর করা লাগবে, করা লাগবে। আপনার স্বামী যদি কোনো ভালো কাজ করে অবশ্যই তার প্রশংসা করবেন, এটা সন্ন্যাত করাই লাগবে। এটা আজ করে না, এই জন্যে স্ত্রীর পক্ষ থেকে কোনো সমর্থন পায় না বলে তো ভাবির প্রশংসায় পঞ্চম, প্রশংসায় পঞ্চম কথা বলে না কেন। অধিকাংশ
তোমার ভালো যদি বলতে হয় তাহলে ওনারে বলা লাগবে তোমার বউ ভালো এলাকার লোক ভালো বলে লাভ আছে এরপরে বলেন স্বামীর সাথে মাঝে মাঝে বসে বসে আড্ডা দেওয়া লাগবে এই আড্ডাটা যত বাড়াবেন পরকিয়া প্রেম তত কমে যাবে সাত নম্বরে হাসি খুশি সব সময় স্বামীর সাথে থাকতে হবে পারিবারিক বৈঠকের মাধ্যমে সপ্তাহ সপ্তাহ মাসে অথবা তিন মাস পরে এই বৈঠকটা খুব জরুরি আমাদের দেশে এটা নেই এখন অনেক পরিবারে নেই আল্লাহ যেন করার তৌফিক দেন বাহির থেকে আমি যদি আসে খেদমতের জন্য যতটুকু পারে তার কাছে এগিয়ে দেওয়া লাগবে বিভিন্ন সরঞ্জামাদি দশ নম্বরে তার হৃদয় জয় করার জন্যে প্রাণপণ চেষ্টা করা লাগবে তিরমিজি শরীফের